অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, দেশের মাটি ধারাবাহিকের রাজা। বিস্তারিত সব জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি রাজা অর্থাৎ রাহুল এর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। অভিনেতা রাহুল বড় পর্দায় কাজ করতে করতে হঠাৎই একদিন ধারাবাহিকে অভিনয় শুরু করেন। তুমি আসবে বলে ধারাবাহিকে অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছিলেন তিনি। এরপর সান বাংলার আই কুকু আয় ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। তবে এর মাঝে দীর্ঘদিনের বিরতি নিয়ে দেশের মাটি ধারাবাহিক দফরের ছোট্ট পর্দায় ফিরেন রাহুল। তবে এবার নায়কের ভূমিকায় না, পার্শ্ব চরিত্রে ফিরেছেন তিনি। চরিত্রের নাম রাজা। তবে এরই মাঝে রাহুল নিজের অভিনয় দিয়ে এই চরিত্রটিকে বাজিমাত করেছে। রাজা মাম্পি জুটি দর্শকদের পছন্দের একটি জুটি। তবে বাস্তব জীবনে ভালো নেই রাজা অর্থাৎ অভিনেতা রাহুল। বাস্তবে প্রচণ্ড ঠান্ডায় ভুগছেন এই অভিনেতা। দুই দিন ধরে তার ঠান্ডা লেগেছে, তাই তিনি শুটিং স্পটে যেতে পারছে না। যেহেতু এই এখনকার সময় বেশি একটা ভালো নয়, চারিদিক দিয়ে করোনা আবহাওয়া, তাই তিনি এখন বাসা থেকে বের হচ্ছে না। তিনি খাবারের স্বাদ খুব ভালোভাবেই পাচ্ছেন, তাই তার কোনো চিন্তার কারণ নেই। তাছাড়া তার ঠান্ডার অবস্থা আগের থেকে কিছুটা ভালো, আশা করা যাচ্ছে আর দুই তিন দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যাবে। তার অসুস্থতার বিষয়ে দেশের মাটি ধারাবাহিকের নায়িকা রুকমা রয় জানিয়েছে, খুব দ্রুত যাতে রাহুল দা সুস্থ হয়ে যায়। আমাদের রাহুল মাম্পি জুটি দেখতে দর্শকরা খুবই পছন্দ করে, আর আমরা আশা করি সামনে আরও দর্শকদের ভালো অভিনয় উপহার দিতে পারব। তো দর্শক, রাহুল অর্থাৎ দেশের মাটি ধারাবাহিকের রাজা এখন ঠান্ডায় ভুগছে, আশা করা যায় তিনি দুই তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আপনারা কেউ তাকে নিয়ে চিন্তা করবেন না। কে কে দেশের মাটি ধারাবাহিকের রাজার ফ্যান সেটা আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।